মনে করো সমুদ্রে দুইটি জাহাজে তোমার দুই বন্ধু মাছ ধরছে একটি জাহাজ এ বিন্দুতে এবং অপরটি বি বিন্দুতে তাহলে এদের মধ্যে দূরত্ব ভেক্টর বা স্মরণ হলো ভেক্টর এবি এখন তুমি কি এই দূরত্ব ভেক্টর বা স্মরণ থেকে জাহাজ দুইটি অবস্থান নির্ণয় করতে পারবে অবশ্যই পারবে না কারণ একই দিক এবং দূরত্বের জন্য অসংখ্য অবস্থান পেতে পারি অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর এব এর মান জানা থাকলেও তোমার অবস্থান থেকে ওই ভেক্টরটির অবস্থান নির্ণয় করতে পারবে না এবার আমরা দেখব তোমার অবস্থান ও বিন্দু সাপেক্ষে জাহাজ দুটি দূরত্বের অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যায় মনে করো তোমার অবস্থান থেকে এ বিন্দুর দূরত্ব ভেক্টর ভেক্টর এ অর্থাৎ ভেক্টর ও এ ইকাল টু ভেক্টর এ আবার তোমার অবস্থান থেকে বিবিন্দুর দূরত্ব ভেক্টর ভেক্টর বি অর্থাৎ ভেক্টর ও বি ইকুয়াল টু ভেক্টর বি এখন আমরা যদি ভেক্টর এবি কে ভেক্টর এ এবং ভেক্টর বিএর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে ভেক্টর এ বি এর প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারবো এখন আমরা দেখবো কীভাবে ভেক্টর এবি কে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মাধ্যমে প্রকাশ করা যায় যেহেতু এখানে একটি ত্রিভুজ গঠিত হয়েছে অতএব ভেক্টর যোগের ত্রিভুজ যদি প্রয়োগ করব এক্ষেত্রে আমরা পাই ভেক্টর এ প্লাস ভেক্টর এ বি ইকাল টু ভেক্টর বি এখন উভয় পক্ষে মাইনাস ভেক্টর এ যোগ করব তাহলে আমরা পাই ভেক্টর এ প্লাস ভেক্টর এবি মাইনাস ভেক্টর এ ইকাল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ যেহেতু ভেক্টর এ মাইনাস ভেক্টর এ ইকাল টু জিরো ভেক্টর অতএব ভেক্টর এ প্লাস ভেক্টর এ বি মাইনাস ভেক্টর এ হবে অর্থাৎ ভেক্টর এবি ইকাল টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে ওই সমতলের যে কোনো বিন্দু এর অবস্থান ভেক্টর ও এ দ্বারা নির্দিষ্ট করা যায় এখন ভেক্টর ও একে ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে বলা হয় ভেক্টর মূল বিন্দু এখানে মূল বিন্দু ও এবং দুইটি বিন্দু এ ও বি তাহলে বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর ও এ বা ভেক্টর এ আবার বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর ও বি বা ভেক্টর বি আবার এবি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর ও বি মাইনাস ভেক্টর ও এ বা ভেক্টর বি মাইনাস ভেক্টর এখন মূল বিন্দু ও সাপেক্ষে এ বি সি ডি এফ বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর এ ফলে ভেক্টর এবি এর অবস্থান ভেক্টর হবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ সিডি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর ডি মাইনাস ভেক্টর সি এফ ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর এফ মাইনাস ভেক্টর এখন আমরা একটি সামন্ত্রিকের বাহুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করব মনে করি এবি সি একটি সামন্ত্রিক যার এসি এবং বিডি দুইটি কর্ণ এখন সামন্ত্রিকের বহিস্থ একটি বিন্দু ও থেকে এর বাহুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করব এজন্য মনে করি ও বিন্দু থেকে এ বি সি ও ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাকর্মে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ও ভেক্টর ডি প্রথমে আমরা ডি এ ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা পাই ভেক্টর ডি প্লাস ভেক্টর ডি এ টু ভেক্টর ও এ আর এখানে ভেক্টর ডি d টু ডি এবং ভেক্টর ও এ ইকাল টু ভেক্টর এ তাহলে আমরা পাই ভেক্টর ডি প্লাস ভেক্টর ডি এ টু ভেক্টর এ এখন উভয় পক্ষে আমরা মাইনাস ডি ভেক্টর যোগ করব যেহেতু ডি ভেক্টরের সাথে মাইনাস ডি ভেক্টর যোগ করলে জিরো ভেক্টর হয় অতএব আমরা পাই ভেক্টর ডি এ ইকাল টু ভেক্টর এ মাইনাস ভেক্টর ডি অনুরূপভাবে এবি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ আবার এসি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর সি মাইনাস ভেক্টর এ এখন আমরা অপর একটি সামন্ত্রিকের বাহুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করব এক্ষেত্রে সামন্তরিকটি হল ও এ বি সি যেহেতু মূলবিন্দু ও থেকে এর অবস্থান ভেক্টর নির্ণয় করবো তাহলে সামন্ত্রিকের বাহু ও এ এর অবস্থান ভেক্টর ভেক্টর এ অনুরূপভাবে ও ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর বি এবং ওসি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর সি আবার এবি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এভাবে আমরা এই শাউন্ডটির অপরবাহগুলোরও অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারব এখন আমরা একটি ভেক্টরের মধ্যবর্তী বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব মনে করি এবি একটি ভেক্টর মূল ও এর সাপেক্ষে যার এ বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর বি এখন এ বি ভেক্টরের মধ্যবর্তী বিন্দু সি আমরা এই সি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করব মনে করি সি বিন্দুটির অবস্থান ভেক্টর ভেক্টর এক্স অর্থাৎ আমরা এই ভেক্টর এক্সের মান ভেক্টর এ এবং ভেক্টর বি এর মাধ্যমে প্রকাশ করব এর জন্য আমরা প্রথমে ত্রিভুজ এ ও সি বিবেচনা করি ত্রিভুষ এ ও থেকে সি বিনুতে আমরা ভেক্টর এক্স বরাবর যেতে পারি আবার ভেক্টর এ বরাবর যেয়ে ভেক্টর সি বরাবর গেলেও আমরা সি বিনুতে পুষব অতএব ভেক্টর যুগের ত্রিভুষবিধির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এক্স ইকোয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর এসি একে আমরা এক নং সমীকরণ ধরব এখন আমরা ত্রিভুজ ও সিবি বিবেচনা করি এখানে ও থেকে বিভিন্নতে আমরা ভেক্টর বি বরাবর যেতে পারি আবার ভেক্টর এক্স বরাবর যেয়ে ভেক্টর সিবি বরাবর গেলেও আমরা বিভিন্নতে পুষব অর্থাৎ ভেক্টর যুগের তিরস্পৃতির সাহায্যে আমরা লিখতে পারি ভেক্টর এক্স প্লাস ভেক্টর সিবি ইকুয়াল টু ভেক্টর বি যা থেকে ভেক্টর এক্সের মান পাই ভেক্টর বি মাইনাস ভেক্টর সিবি একে আমরা দুই নং সমীকরণ ধরবো এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করলে আমরা পাই টু ইন্টু ভেক্টর এক্স ইকাল টু ভেক্টর এ প্লাস ভেক্টর এস সি প্লাস ভেক্টর বি মাইনাস ভেক্টর সি এখানে সি বিন্দুটি বি এর মধ্যবিন্দু অতএব ভেক্টর এস এবং ভেক্টর সি সমান হবে এর মানে ভেক্টর এস সি মাইনাস ভেক্টর সি এর মান হবে জিরো ভেক্টর অতএব আমরা পাই টু ইন্টু ভেক্টর এক্স ইকোয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি যা থেকে ভেক্টর এক্সের মান পাই ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইডেড বাই টু অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইডেড বাই টু অর্থাৎ দুটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে আমরা এর মধু বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে বিন্দু দুইটির অবস্থান ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই টু